রহমতুল্লাহ বারাকাত আমার ফারুক ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন মানুষ ভালো কাজগুলো করে সে বসে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আর যেগুলো মন্দ কাজ করে সেগুলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে ঠিকই আছে সমস্ত কাজই আল্লাহর পক্ষ থেকে কিন্তু মানুষ যেটা ভালো আর মন্দ করে সেটা কিন্তু মানুষের পক্ষ থেকে কেন। যে হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাগ্য তকদির হচ্ছে এরকম এরকম নয় যে মহান আল্লাহ আমার ভাগ্যে না মন্দ করা লিখেছেন সেই জন্য মন্দ করছি তাহলে তো কোনো মানুষেরই দোষ ছিল না তা সমস্ত দোষ তো আল্লাহর ওপরেই চাপা চাপানো যেতে তাহলে কিন্তু ব্যাপার ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে এরকম আমরা মনে করেন আমি ষাট বছর বাঁচবো যে আমি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আসার পরে ষাট বছর পর্যন্ত আমি কি করব সেটা আমার জন্মের হাজার হাজার লাখ লাখ বছর আগে মহান আল্লাহ জানতেন আর সেটাকেই কি তাকদির বলে লিখে হল লেখা হয়ে আছে তার মানে আগাম যে খবরটা আমি পৃথিবীতে এসে কি করব যে সেটাই হাজার হাজার লাখ লাখ বছর আগে আমার নামে আমার তাকদিরে আমার ভাগ্যে লিখা হয়েছে এটা হচ্ছে তাকদীর এটা এই নয় যে মহান আল্লাহ লিখেছেন বলে আমি করছি না বরং আমি করব বলে মহান আল্লাহ লিখে রেখেছেন আগে থেকে যে সেই কাজগুলো আমার পক্ষ থেকে মন্দ কাজগুলো আমার পক্ষ থেকে এটাও যেমন ঠিকই ঠিক সেরকম ভালো কাজও আল্লাহর পক্ষ থেকে মন্দর কাজ আল্লাহর পক্ষ থেকে এটাও ঠিকই তবে সাধারণত ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে মন্দ কাজগুলো শয়তানের পক্ষ থেকে এরকমই শরীয়তে বলা হয়ে থাকি কিন্তু এরকম নয় যে আমি চুরি করে আমার ভাগ্যেছি লেখা ছিল বলে আমি চুরি করছি আমি চুরি করব বলে আমার ভাগ্যে লেখা একটা চোর ধরা পড়লো ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তার হাত কাটার আদেশ দিলেন তখন সেই চোর বলেছিল যে হুজুর আমার তো ভাগ্যে লেখা ছিল বলে আমি চুরি করতে বাধ্য হয়েছি অর্থাৎ যে আমার ভাগ্যে লেখা না থাকলে আমি চুরি করতাম না

বরং মোহান আল্লাহ আমাদেরকে ভালো এবং মন্দ দুটি পথ দেখিয়েছেন এটা সেরাতে মুস্তাকিমের পথ এটা হচ্ছে শয়তানের পথ এই পথে গেলে তুমি জাহান্নামে যাবে আর এই পথে গেলে তুমি জান্নাতে যাবে এটা মহান আল্লাহ আমাদের পরিষ্কার করে দিয়েছেন সেটা মোহান আল্লাহ হাজার হাজার লাখ লাখ বছর আগে জানতেন সেই জিনিসটাকে আমাদের ভাগ্য লিপিতে লিখে রেখেছেন এটাকে তকদির বলছি এরকম নয় যে মহান আল্লাহ লিখেছেন বলে আমরা করছি যে না বরং আমরা করবো বলেই মহান আগে থেকে লিখে রেখেছেন